আজকে যেমন বিএনপি গাছ কাটে, মুরগির উপর বোমা মারে, গরুবাহী ট্রাকের উপর বোমা মারে, এটি জিয়ার আহমদ থেকে উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে। জিয়ার আহমদ গাছ কেটেছে তো, এবং যখনই সেনাবাহিনীতে কুয়ের প্রচেষ্টা হয়েছে, নির্বিচারে তাদেরকে সেনাবাহিনীর অফিসার এবং জওয়ান রেখে যে অপরাধী কি অপরাধী না সেটি ভালোভাবে পরখ না করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন যে মায়ের কান্নার ব্যানারে জিয়াউর রহমানের এই নির্মমতার শিকার, হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা আজকে ডুকরে ডুকরে কাঁপছে, তাদের কান্নায় যে আকাশ বাতাস আজকে ভারী হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন করছে, প্রতিবাদ সমাবেশ করছে, তাদের অনেককে অর্থাৎ তাদের বাবা কিংবা নিকট আত্মীয় যাদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে, অনেকের ক্ষেত্রে এমনও ঘটেছে যে ফাঁসির রায় হয়েছে পরে, ফাঁসি কার্যকর হয়ে গেছে আগে। এমন ঘটনাও ঘটেছে যে একজনের সাথে আরেকজনের নামের মিল, ধরে নিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে, তখন সে চিৎকার করছে আমি ওই ব্যক্তি নয়, আমি ওই ব্যক্তি নয়, শুনে রাখছে রহমানের। তখন যে বিএসএ দায়িত্ব পালন করত, তিনি সেনাবাহিনীর অফিসার, তিনি এখন কানাডায় থাকেন, একটি সাক্ষাৎকারে এসে বলেছেন যে আমরা যে রহমান সাহেবের কাছে আমরা সকালবেলা ফাইল নিয়ে যেতাম, উনি মাস্টার টেবিলে সাইন করতেন, তার ফাঁসি দেওয়া হবে। আবার বিদেশ যাওয়ার সময় ওই প্লেনে উঠার সময় ফাইল সাইন করে দেয় ফাঁসি দেওয়ার সময়। ওগুলো জানা দরকার, এই ইতিহাস মানুষের জানা দরকার, এবং সেইভাবে জিয়াউর রহমান ক্ষমতাকে নিষ্কণ্ঠ করার চেষ্টা করেছিল, করতে পারেনি, তার লোকেরাই তাকে হত্যা করেছে। এবং জিয়াউর রহমানের স্ত্রী তার প্রতি সম্মান রেখে বলতে চায়, বেগম খালেদা জিয়া দুই দফা প্রধানমন্ত্রী ছিল, ওরা বলে তিন দফা, আমি ধরে নিলাম সোয়া দুই দফা, কারণ এক মাস ক্ষমতায় ছিল, আরেকবার শপথ নিয়েছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেন, কারণটা কে চকুর্তে সাপ বেরোবে সেজন্য জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেনি, যে হত্যাকাণ্ডের কিন্তু বিচার হয়নি, তারা 10 বছর ক্ষমতায় ছিল, যে হত্যাকাণ্ডের বিচার হয়েছে। তো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক জিয়ার নেতৃত্বে আজকের বিএনপিও সেই হত্যার রাজনীতি থেকে বেরোবে আসতে পারেনি, তারা রাজনীতির জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের দাবি প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক স্বার্থে মানুষের উপর বোমা মারে, পেট্রোল বোমা মারে, মানুষ মারে, পুলিশের উপর হামলা পরিচালনা করে, পুলিশ হত্যা করে, স্কুল ঘর পুড়িয়ে দেয়, স্কুল ঘরের সাথে শিশুদের স্বপ্নকেও পুড়িয়ে দেয়, 500 স্কুল ঘর পুড়িয়ে দিয়েছিল 2014 সালে, সাথে নতুন বইও পুড়িয়ে দিয়েছিল, এবং বাসে আগুন, লঞ্চে আগুন, ট্রেনে আগুন, এইভাবে সব জায়গায় যে অগ্নিসন্ত্রাস, এটি বিএনপি করেছে। এবং ঢাকা শহরে জিয়াউর রহমান যেমন গাছ কেটেছে, তারাও সমস্ত গাছ কেটে ফেলেছিল, মনে আছে 2013-14 সালে গাছ কেটেছে, এবং মুরগিবাহী ভাই গাড়ির উপর হামলা, আরে ভাই মুরগি কি দোষ করলো, গরুবাহী ট্রাকের উপর হামলা, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, সেগুলো তো আছেই, এরপরও মুরগির উপর হামলা এবং গরুবাহী ট্রাকের উপর হামলা, পশু পাখির উপর হামলা, প্রকৃতি পশু পাখি সব কিছুর উপর হামলা, এই হচ্ছে বিএনপির চরিত্র, মানুষের উপর তো হামলা ঘটে। তারা যেই রাজনীতির মাধ্যমে, হত্যার রাজনীতির মাধ্যমে উত্থান, সেখান থেকে বেরিয়ে আসতে পারে না।